রক্ত দিন জীবন বাঁচান, এই প্রতিবাদরে সামনে রাহিনে বর্ণাঢ্য আয়োজনত স্বেচ্ছাসেবী সংগঠক ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবর দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়ে। কর্মসূচির মধ্যে আছে বর্ণাঢ্য রেলি, ম্যাগাজিন উন্মোচন, কেক খাড়া, আলোচনা সভা, ওয়েবসাইট উদ্বোধন, আগত সংগঠনদের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিয়েলে ফটিকছড়ি উপজেলা অডিটোরিয়ামত ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবর অ্যাডমিন ইমরান ইমুর সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়। এরা প্রধান আলোচক আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হালদা গবেষক প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। অনুষ্ঠানের উদ্বোধক আছিল ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন। সংগঠনের এডমিন ফয়সাল ও কার্যকরী সদস্য শফিউদ্দিন জাহাঙ্গীরের যৌথ পরিচালনার এর এক বিশেষ অতিথি আছিল উপজেলা শিক্ষা অফিসার আজিমেল কদর, মানিকছড়ি মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন মুহুরি, ফটিকছড়ি ক্লিনিকর মেডিকেল অফিসার ডক্টর মুনিরা পারভিন। সংগঠনের পক্ষত্বন বক্তব্য রাখে সিটিজি ব্লাড ব্যাংকের এডমিন মোহাম্মদ সোয়েব আব্দুল বারেক, কো এডমিন রাশেদুল ইসলাম রানা ও সদস্য জাবেদ আরাফাত। সাগরটা যদি নিপিণ্ড হয় নদীগুলো হচ্ছে আমার চিরপ্রসেরা। তারা তার মানুষকে বাঁচানোর জন্য নিজের সকল কাজকর্ম রেখে নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে আরেকজন জীবন বাঁচানোর জন্য সে দৌড়ে সেখানে উপস্থিত হল। সেই মহৎ মানুষগুলো নিঃসন্দেহে আমাদের কাছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।